বন্ধুরা আজকে আমরা শিখবো বাইনারি টু ডেসিমাল কনভারশন উইথ রেডিক্স পয়েন্ট তো চলো আমরা স্টার্ট করি তো সবার প্রথমে আমরা একটা বাইনারি নাম্বার লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটার বেস কত বন্ধুরা টু এটাকে কিসে রূপান্তর করতে হবে বেইস টেনে রূপান্তর করতে হবে অর্থাৎ আজকে আমরা শিখব একটা রেডিস যুক্ত বাইনারি নাম্বারকে আমরা কীভাবে কিসে রূপান্তর করতে পারি বেস টেনে রূপান্তর করতে পারি তো বন্ধুরা এখানে দুইটা অংশ আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে বলা হবে ইন্টেজার এগুলো আমরা আগেই আলোচনা করছি তাও আমি একটু আলোচনা করে নিই এটাকে ইন্টেজার বলে বা এটা পূর্ণ অংশ আর এখানে কী আছে দশমিকের পরে এটাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ ওকে আর মাঝখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে মূলত কী বলা হয় র্যাডিক্স পয়েন্ট বলে ওকে তো এখানে দুইটা কাজ আছে সবার প্রথমে আমাদেরকে আগে ইন্টেজারটাকে কিসে রূপান্তর করতে হবে বেইস টেনে রূপান্তর করতে হবে দেন এই যে ভগ্নাংশটা একে আছে এই ভগ্নাংশটাকে আলাদাভাবে কিসে রূপান্তর করতে হবে বেইস টেনে তো চলো আমরা স্টার্ট করি তো সবার প্রথমে আমরা পূর্ণ অংশটাকে নিই ওকে তো আমার এখানে পূর্ণ অংশটা কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এর বেইস কত টু এটাকে কিসে নিতে হবে বেস টেনে নিতে হবে তো আমি গত টিউটোরিয়ালে আলোচনা করছি সবার প্রথমে কাকে নিতে হবে এই যে সবার লাস্টের যে ডিজিটটা আছে এটাকে কি বলা হয় এল এস বি তো সবার প্রথমে এই এলএসবিটাকে নিতে হবে এল এলএসবিতে কত আছে ওয়ান তো আমি সবার প্রথমে কীসে কিসে নিতেছি ওয়ানটাকে নিতেছি ওকে দেন এর ভিত্তি কত এই ওয়ানের ভিত্তি কত টু নিলাম টু কাউন্টিং স্টার্ট হবে কত থেকে জিরোর থেকে দেন কি দিব প্লাস ওকে এর পরের ডিজিটটা কত এর পরের ডিজিটটা হচ্ছে ওয়ান নিলাম ওয়ান আর এই ওয়ানের ভিত্তি কত টু তো নিলাম টু এর পাওয়ার কত হবে ওয়ান দেন এর পরের সংখ্যা কত জিরো তো প্লাস জিরো ইন্টু টু টু এর পাওয়ার কত স্কোয়ার ওকে দেন পরের সংখ্যাটা কত ওয়ান তো নিলাম কত ওয়ান ওকে তো ইন্টু টু পাওয়ার কত থ্রি তো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত হয় ওয়ান তো ওয়ান ইন্টু ওয়ান ওকে দেন ওয়ান ইন্টু টু প্লাস আর বন্ধুরা আমরা আগে জানি জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে তার ভ্যালু কত জিরো দেন ওয়ান ইন্টু টু এর পাওয়ার থ্রি হলে তার ভ্যালু কত এইট ওকে তো এখানে কত আসতেছে ওয়ান টু টু ইন্টু ওয়ান টু দেন জিরো দেন ওয়ান ইন্টু এইট কত ভ্যালু এইট তো এইটের সাথে টুকে অ্যাড করলে কত আসে টেন টেনের সাথে ওয়ানকে অ্যাড করলে কত আসে ইলেভেন তো বন্ধুরা আমরা পূর্ণ সংখ্যা তথা জিরো ওয়ান ওয়ান এটার বেইস কত টু এটাকে কিসে সাকসেসফুলি রূপান্তর করে ফেলছি এটাকে আমরা সাকসেসফুলি বেইস টেরে রূপান্তর করে ফেলছি ওকে তো এবার আমাদের কাকে রূপান্তর করতে হবে পয়েন্ট ওয়ান জিরো ওয়ানকে তো চলো বন্ধুরা স্টার্ট করি তো যদি রেডিক্স পয়েন্ট থাকে তো সবার প্রথমে আমরা রেডিক্স পয়েন্টটা লিখে নিই তো রেডিক্স পয়েন্টটা কত ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এর বেস কত টু ওকে তো এটার ক্ষেত্রে প্রথম ডিজিটটাকে কাউন্ট করতে হবে তো বন্ধুরা প্রথম ডিজিটটা আমরা কী জানি এমএসবি ওকে একটা জিনিস তোমরা দেখো সেটা হচ্ছে আমরা যখন পূর্ণ অংশকে করছি তখন কোনটাকে ধরছিলাম এলএসবিটাকে যেটা লাস্টে ছিল আর যখন আমরা ফ্র্যাকশনটা নিয়ে কাজ করবো তখন কোনটাকে ধরতে হবে দশমিকের পর প্রথমটাকে এমএসবিটাকে তো প্রথমটা কত ওয়ান তো আমরা বসাচ্ছি ওয়ান আর এই ওয়ানটা কোন ধরনের কোন বেশযুক্ত ডিজিট টু তো আমরা এখানে বেইস কত দিলাম টু ওকে আর এর পাওয়ারটা স্টার্ট হবে ইনভার্স ওয়ান থেকে ওকে দেন আচ্ছা তোমাদের কোশ্চেন হতে পারে এখানে কেন ইনভার্স ওয়ান হলো বন্ধুরা সবসময় মনে রাখবা দশমিকের পর কখনও পূর্ণ অংশ আসতে পারবে না তো এখন তোমরা কেউ বলতে পারো যে টু এর পাওয়ার মাইনাস জিরো থেকে স্টার্ট করলে কী সমস্যা ছিল এখন দেখো টুয়ের এর পাওয়ার মাইনাস জিরো থেকে যদি স্টার্ট করি তাহলে কি হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার কত জিরো তো ওয়ান বাই কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার ভ্যালু কত ওয়ান তার মানে এটার আলটিমেট রেজাল্টটা কত চলে আসবে ওয়ান দশমিকের পরে কি কখনো পূর্ণ অংশ আসতে পারে আসতে পারে না সেজন্য আমরা দশমিকের পরে পাওয়ারের কাউন্টিংটা কত থেকে স্টার্ট করব মাইনাস ওয়ান থেকে ওকে দেন এর পরের সংখ্যাটা কত আছে জিরো তো আমি পরের সংখ্যাটা বসে এলাম জিরো পাওয়ারটা কত হবে টু টু দি পাওয়ার ইনভার্স টু দেন প্লাস এর পরের সংখ্যাটা কত ওয়ান তো বসাইলাম ওয়ান ইনটু টু টু ইনভার্স থ্রি ওকে তো বন্ধুরা ফাইনালি কী আসতেছে ওয়ান টু ইনভার্স ওয়ানকে কী লেখা যায় হাফ আর জিরো জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে তার ভ্যালু কত চলে আসে জিরো আর এখানে আমরা কত পাইতেছি ওয়ান আর টু এর পাওয়ার ইনভার্স থ্রি হলে এটাকে কী লেখা যায় ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি তো ফাইনালি আমরা কী পাইতেছি হাফ আর আমরা কত পাইতেছি ওয়ান বাই এইট ওয়ান দিয়ে কে ডিভাইড করলে ভ্যালু আসে জিরো আর ওয়ান দিয়ে কে যদি ডিভাইড করি ভ্যালু আসবে পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এই দুইটাকে যদি আমি অ্যাড করি এটার ভ্যালু আসবে পয়েন্ট তো বন্ধুরা আমরা সাকসেসফুলি ফ্র্যাকশনটা কেউ কিসে রূপান্তর করে ফেলছি ডেসিমালে তো ভ্যালুটা কত পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটার বেস কত এটার বেস হচ্ছে বন্ধুরা টু সরি টু ঠিক করে নিই বেইস হচ্ছে টু আর এটার জন্য আমরা কত পাইছি ডেসিমালে পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে বন্ধুরা এটার বেস কত টেন এখন আমরা রেজাল্টটাকে উপস্থাপন করবো তো আমারটা কত দেওয়া ছিল আমার কোশ্চেনটা ছিল

দেন এ পয়েন্ট ওয়ান এই যে পয়েন্ট ওয়ান জিরো জন্য কত পাইছো তুমি পয়েন্ট এটার বেস বন্ধুরা কত হবে টেন তো বন্ধুরা আমরা সাকসেসফুলি রেডিক্স যুক্ত একটা বাইনারি নাম্বারকে কিসে রূপান্তর করছি ডেসিমাল নাম্বারে তো আশা রাখি বাইনারি থেকে ডেসিমাল নাম্বার রূপান্তরে আর কোনো ধরনের প্রবলেম হবে না আজকের মতো এখানেই